হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল খুদে পাঠশালা। আশা করি সবাই ভালো আছেন। আসলে আমরা যেহেতু একটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, সেই সময়ের মধ্যে থেকে ভালো থাকার চেষ্টা আর কি। তো যাই হোক, আর আমার ছোট্ট প্রচেষ্টা হচ্ছে যে সবার, মানে ছোট বড় স্টুডেন্ট যারা আছেন এবং যারা হচ্ছে হচ্ছে আপনার চাকরি প্রত্যাশী আছেন, সবার, মানে যারা সবাই যারা আমরা চাকরি প্রত্যাশী যারা আছি, তারা প্রত্যেকেই চেষ্টা করি হচ্ছে পড়াশোনা করার জন্য। তারাও তো এক প্রকার স্টুডেন্টই। তো সব কিছু মিলিয়ে আমার এই খারাপ সময়ের মধ্যে আমার প্রচেষ্টা হচ্ছে একটু ভালো কিছু দেওয়ার আমার জায়গা থেকে, যে আপনাদেরকে যদি একটু সহযোগিতা করতে পারি। তো হচ্ছে আজকের বিষয় হচ্ছে, আজকে আমি একটু বিশেষ একটা ভিডিও বানাতে চলেছি। সেটা হচ্ছে যে ছোট্ট বাবুদের জন্য। আজকে আর আমার টপিকটা হচ্ছে ছোট বাবুদের জন্য। এখন এটা কেন বলছি, যে ওয়ান টু থ্রি ক্লাসের জন্য এটা খুব জরুরি বিষয়। এবং আরেকটা বিষয় হচ্ছে, যারাও এই ভিডিওটা দেখবে তাদেরও মেমোরি রিকালেক্ট হয়ে যাবে, সেই ছোটোবেলার কিছু স্মৃতি মনে পড়বে, এটাই হচ্ছে একটা বিষয়। আরেকটা কথা হচ্ছে, আমি প্রথমে আমার ওয়ার্কটা শুরু করার আগে, আমি আমার শেখানোটা শুরু করার আগে একটা কথা বলে নিই, যে বা যারা হচ্ছে এটা শিখতে চান বা যারা আমার ভিডিওটা দেখতে চান, তারা হচ্ছে ভিডিওটা স্কিপ করবেন না। তাহলে হয় কি, যে একটা শেখানোর যে প্রচেষ্টা, সেখান থেকে হয়তো আপনার, আমি একটা ইনফরমেশান দিতে চেয়েছি, তো সেটা হচ্ছে আপনার হয়তো স্কিপ হয়ে যেতে পারে, আপনি হয়তো সেই জিনিসটা নাও দেখতে পারেন। আরেকটা কথা হচ্ছে, আমার ভিডিওটা, আমার আমার প্রচেষ্টাটা আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আপনাদের সহযোগিতা আমার ভীষণ প্রয়োজন। সেজন্য হচ্ছে আপনাদের বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা, এটাই হচ্ছে কথা। এখন আমি চলে যাই, কাম টু দ্য পয়েন্ট। আমি আজকে বোঝাবো হচ্ছে, আজকে বোঝানোর কিছু নাই, এটা আসলে এটা সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই। তো এটা হচ্ছে লেটার অ্যান্ড আলফাবেট, বর্ণ এবং বর্ণমালা। এটা আসলে আমি স্পেশালি, যারা খুব বেশি ভালো লাগবে যে ভিডিওটা, বাচ্চারা দেখলে, এই ভিডিওটা আসলে অনেক দেখলে তাদের জন্য কিছু শেখানোর চেষ্টা করব আমি। আরেকটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে একটা স্টুডেন্ট যখন ছোটোবেলায় তার পড়াশোনাটা শুরু হয়, তখন একটা জিনিস হয় কি, যে বাচ্চারা না মানে করে বা এই, আমরা হচ্ছে একটু প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছি। তো এই টেকনোলজি বেসড হয়ে যাওয়ার কারণে একটা জিনিস হয় কি, যদি এই টেকনোলজি থেকে ভালো কিছু হয় তাহলে ক্ষতি কী? তো ঠিক আছে, আমি চলে যাই আমার মূল প্রসঙ্গে, সেটা হচ্ছে লেটার অ্যান্ড আলফাবেট, বর্ণ এবং বর্ণমালা। আমরা যারা বড় আছি তাদেরও মেমোরি রিকালেকশন হয়ে যাবে আমার এই কথা শুনতে শুনতে। যাই হোক, লেটার, হোয়াট ইজ লেটার অ্যান্ড হোয়াট ইজ আলফাবেট? লেটার হচ্ছে বর্ণ, যেটা হচ্ছে যে সাংকেতিক চিহ্ন আমরা লেখার কাজে ব্যবহার করে থাকি। এটা বইয়ের সংজ্ঞায় আমি বলছি, যে যে সাংকেতিক চিহ্নগুলো, যে হিন্টসগুলো আমরা দিয়ে থাকি লেখার জন্য, যে চিহ্নগুলো ব্যবহার করে থাকি, ওটাই হচ্ছে লেটার। আর অ্যালফাবেট হচ্ছে সব কিছু মিলিয়ে এ থেকে যে জেড পর্যন্ত 26টা যে লেটার আছে সেটাকে একত্রে অ্যালফাবেট বলে। তো লেটার, আর লেটার হচ্ছে কি, লেটার হচ্ছে দু ধরনের আছে, ক্যাপিটাল লেটার, স্মল লেটার। এবং হচ্ছে স্মল লেটার, ক্যাপিটাল লেটার, স্মল লেটার। এবং কিছু কিছু প্রনাউন্সিয়েশনে বাচ্চাদের কিছু প্রবলেম হয়ে যায়। তো আমি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। এখন একটা বিষয়, এখানে 26টা লেটার আছে। তো এই এ থেকে জেড পর্যন্ত যেটা আছে সেটা হচ্ছে অ্যালফাবেট, একত্রে বলছে। এবার যে বিষয়টা হচ্ছে, যে অনেক সময় আমাদের বাংলাতে, যেমন আপনি যদি ইংলিশ উচ্চারণটা, ইংলিশ লেটারের উচ্চারণটা সঠিকভাবে না করতে পারেন, তাহলে কিন্তু একটা প্রবলেম হয়। কী প্রবলেম হয়, যেমন বাংলাতে আমাদের আঞ্চলিকতা বা আমাদের দেখা যাচ্ছে কিছু ভাষাভাষীর কিছু প্রবলেম থাকে, যে আমরা দেখি যে অনেকের চ এবং ছতে প্রবলেম থাকে, অনেকের হচ্ছে দ এবং ধ উচ্চারণ ক্ষেত্রে একসঙ্গে করতে গেলে প্রবলেম হয়ে যায়। তো দেখা যাচ্ছে আপনার কথাটা যদি আপনার
ভাষাটা, আপনি যে ভাষাভাষীরই মানুষ হন না কেন, আপনি যদি সঠিক লেটার বা সঠিক বর্ণের উচ্চারণটা আপনি সঠিকভাবে করেন তাহলে আপনার ভাষাটা সুন্দর হয়ে যায়। এবং এটা যদি ছোটবেলা থেকে প্র্যাকটিস হয় তাহলে ক্ষতি কি? একটা বিষয় হচ্ছে, এবার আমি যে কথাটা বলি, আমাদের একদম লাস্ট ইংলিশ যে লেটার আছে, লাস্ট যে লেটারটা হচ্ছে জেড, এই জেড উচ্চারণ এবং জের উচ্চারণে আমরা কিন্তু উল্টাপাল্টা করে ফেলি। যেমন হচ্ছে, যদি আমি এই যে এখানে লিখেছি জু, জু উচ্চারণটা হবে জু, কিন্তু দেখেন অনেকে কিন্তু এটাকে আমরা বলি জু, জু যদি বলি তাহলে এটা জের উচ্চারণ হয়ে যায়, আপনার সঠিক কিন্তু হচ্ছে না। তো দেখা যাচ্ছে এরকম অনেক উচ্চারণ আছে যে আমরা সঠিক উচ্চারণটা না জানার কারণে আমরা কিন্তু ভুল উচ্চারণ করে ফেলি। তার মানে এরকম অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা আমি দেখেছি ইংলিশ উচ্চারণে এই জেডের উচ্চারণটা কিন্তু সঠিক হয় না অধিকাংশ মানুষেরই। তো একটা জিনিস হচ্ছে ভাষা, সে যে ধরনের ভাষাই হোক না কেন, আপনাকে কিন্তু সঠিকভাবে যদি আপনি উচ্চারণটা জানেন লেটারের, এবং দেখবেন যে হাতের লেখা সুন্দরের ক্ষেত্রে একটা ব্যাপার ঘটে, সেটা হচ্ছে হাতের লেখা যদি প্রথম আপনি আপনার হাতে খড়ি যখন হয়েছে, আপনি যখন স্টার্ট করেছেন পড়াশোনা আপনার জীবনের, তখন যখন অক্ষরগুলো যাদের সুন্দরভাবে যারা শিখেছে তাদের লেখাটা কিন্তু আলটিমেটলি সুন্দর হয়ে যায়। আর যখন হচ্ছে যে আপনার ওই লেখাটার স্টার্টিংটাই হয়ে গিয়েছে ঝামেলা, তখন আপনার কিন্তু সারা জীবনে হাতের লেখাটা ওরকম এক মানে নিজের হাতের লেখা দেখে নিজের একটু শাই ফিল হয় অনেক সময় যে না আমার হাতে লেখা না বেশি ভালো না, এরকম মানে একটা অন্যরকম একটা ফিলিং তৈরি হয়। তো যাই হোক, আমি এবার চলে যাই আরেকটা বিষয় হচ্ছে অ্যালফাবেট। এবার আমার লেটারের কথা মোটামুটি শেষ, লেটার নিয়ে তো আসলে বলার কিছু নাই, এটা আসলে খুব ছোট্ট একটা বিষয়। আর এই ভিডিওটা আসলে বাচ্চাদের জন্য, যা ওদের উচ্চারণটা আমি এ থেকে জেড পর্যন্ত উচ্চারণ করেছি, তো এই বিষয়টা হচ্ছে যে যাতে সঠিকভাবে উচ্চারণটা বাচ্চারা একটু বুঝতে পারে। এবং এই সঠিক উচ্চারণটা সবাই আমরা স্কুল থেকেই শিখে যাই, এটা আমাদের অনেক ফেমাস, আমাদের বাংলাদেশে প্রচুর ফেমাস স্কুল রয়েছে তো এখানে, এবং টিচারও ভীষণ দক্ষ। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একটু ছোট্ট চেষ্টা এই লকডাউনের সিচুয়েশানে, এই কোয়ারেন্টাইন সিচুয়েশানে বা এই ক্রুশিয়াল মোমেন্টে আপনাদেরকে একটু বাচ্চাদেরকে একটু সহযোগিতা করা, বাচ্চাদের সাথে একটু কানেক্ট তৈরি করার চেষ্টা করেছি। এনিওয়েজ, এবার আসি হচ্ছে অ্যালফাবেট। অ্যালফাবেট হচ্ছে দু ধরনের হয়ে থাকে, অ্যালফাবেট হচ্ছে দু ধরনের, এটা হচ্ছে ভাওয়েল এবং কনসোন্যান্ট। এখানে আমার কিছু বলার আছে, এটা শুধু বাচ্চাদের জন্য না, এটা আসলে সবার জন্যই। হয়তো বললাম না যে আমি প্রথমে বললাম যে এটা মেমোরি রিকালেকশন হয়ে যাবে, তো শেখাতে শেখাতে শিখে মানে অনেক কিছু মনে পড়ে যাবে। আমরা সবাই পারি, আমরা সবাই জানি, আমি সবসময় এটা বলি, আমরা সবাই পারি এবং আমরা সবাই জানি, কিন্তু একটা ব্যাপার কি ঘটে যে অনেক সময় মানে একটা জিনিস একটা শ্যাডো তৈরি হয়ে যায়, একটা ছায়া আবছায়া হয়ে যায় মেমোরিটা। তো যখন ওই জিনিসটা আবার সামনে চলে আসে তখন একটা মেমোরিটা আবার হঠাৎ করে জলজলে হয়ে যায়, মনে পড়ে হ্যাঁ এটা তো এটাই, এটা তো আসলে আমি ভুলে গিয়েছিলাম। ঠিক সেটার চেষ্টা করছি আমি। আমি আমি কাউকে ছোট করতে চাইছি না, বা আমি কাউকে আমি নিজেকেও প্রমাণ করতে চাইছি না যে আমি অনেক কিছু জানি। আমি এটা বোঝাতে চাইছি যে আপনাদের একটু স্মৃতিচারণ যেটাকে বলে, ওই স্মৃতিটাকে একটু নতুন করে মনে করানোর চেষ্টা করছি আর কি। এনিওয়েজ, অ্যালফাবেট হচ্ছে দু ধরনের, ভাওয়েল এবং কনসোনান্ট। ছোট্টবেলা থেকে আমরা এটা শিখে এসেছি যে ভাওয়েল এ ই আই ও ইউ, পাঁচটা ভাওয়েল, এ ই আই ও ইউ, পাঁচটা ভাওয়েল। আর বাকি যে লেটারগুলো আছে 26টা লেটারের, সেটা হচ্ছে কনসোনান্ট। কিন্তু আমরা কি এটা জানি, যে আমরা কি এটা মনে পড়ছে আমাদের যে আরেকটা কথা কিন্তু আছে অ্যালফাবেটের তিন ধরনের, একটা জিনিস খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আছে যে এ ই আই ও ইউ এটা হচ্ছে ভাওয়েল। তার আগে বলি, আমি ট্রিক্সটায় যাওয়ার আগে আমি আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে ভাওয়েল এ ই আই ও ইউ, এই ভাওয়েলটা কিন্তু স্বরবর্ণের মতো। আমাদের যেমন অ স্বরে অ স্বরে আর অস্বই দীর্ঘ, এই ব্যাপারটা যে যেটা আছে সেটা যেমন হচ্ছে নিজে নিজে উচ্চারিত হতে পারে, কারোর উপর নির্ভর করে না, ভাওয়েল থিং কিন্তু সেম, এটা নিজে উচ্চারিত হতে পারে এবং কারোর উপর নির্ভর করে একে উচ্চারিত হতে হয় না। কিন্তু আপনি যদি এই পাঁচটা লেটার ছাড়া বাকি 21টা লেটার আপনি উচ্চারণ করতে যান, তখন কিন্তু আপনার ভাওয়েলের প্রয়োজন পড়বে। আর ভাওয়েলের প্রয়োজন পড়বে তখনই যখন হচ্ছে আপনি বি, বির সাথে ই যুক্ত আছে কিন্তু পরোক্ষভাবে, আপনি ওই স্বরবর্ণ ছাড়া ব্যঞ্জনবর্ণ যেমন উচ্চারিত হতে পারে না, ঠিক তেমন ভাওয়েল ছাড়া কনসোনান্ট কখনোই উচ্চারিত হতে পারে না।
এবার আমি আসি আমার মূল কথাটায়। এইগুলা ভীষণ কমন এবং ভীষণ মৌলিক ধারণা, এটা আমাদের সবার কাছে আছে, সবাই শিখেছি ছোটবেলা থেকে, বাবা শিখিয়েছে, কারো মা শিখিয়েছে, কারো টিচার শিখিয়েছে, এবং ওভারঅল আমরা এটা শিখে এসেছি। এখন যে বিষয়টা হচ্ছে সেমি ভাওয়েল, মনে পড়ছে কি যে সেমি ভাওয়েল বলে একটা বিষয় কিন্তু আছে এই 26টা লেটারের মধ্যে। সেমি ভাওয়েল একটা কথা আছে, সেমি ভাওয়েল কেন, দুইটা বর্ণ আছে, দুইটা লেটার আছে, ডাব্লিউ এবং হচ্ছে ওয়াই। এই ডাব্লিউ এবং ওয়াই কিন্তু সেমি ভাওয়েল হিসাবে আসে। এবার আমি বলি এরা সেমি ভাওয়েল কেন, কারণ হচ্ছে এরা যখন বাক্যের শুরুতে বসবে তখন এরা হচ্ছে কনসোন্যান্ট হিসাবে কাজ করবে। যেমন যদি আমরা বলি ওয়াটার, ওয়াটার ইয়ালো, যদি আমরা এরকম বলি ওয়াটার ইয়ালো, মানে এরকম যদি ওয়াই দিয়ে যে শব্দগুলো আসে সেগুলা যদি আমরা বলি ইয়েট, এই ধরনের শব্দগুলা যদি আসে ওয়াই দিয়ে, যদি শব্দ বা ডাব্লিউ দিয়ে শব্দ শুরু হয়, শুরুতে যদি এই দুইটা শব্দ সেমি ভাওয়েল, একে কেন বলছি কারণ এরা কখনো কখনো ভাওয়েলের মতো কাজ করে, কখন কাজ করে সেটা পরে আসছি। প্রথমে আমি বলছি যে ডাব্লিউ এবং ওয়াই যখন এরা শব্দের শুরুতে বসবে তখন এটা কনসোন্যান্ট, আর যখন এটা শব্দের শেষে চলে যাবে তখন সেটা কিন্তু ভাওয়েলের মতো কাজ করবে। ওই ওই শব্দগুলোতে কিন্তু আর এ ই আই ও ইউ এই পাঁচটা লেটারের কোনো লেটার ব্যবহারের প্রয়োজন পড়ে না, কারণ এরা তখন ভাওয়েলের কাজ করে। যেমন কোন শব্দগুলা, যেমন হচ্ছে বে, তারপর হচ্ছে ওয়ে, ফ্লাই, এই শব্দগুলা ওয়ে এখানে ডাব্লিউটা শুরুতে এসেছে বাট ওয়াইটা এখানে ভাওয়েলের কাজ করছে, ডাব্লিউটা কনসোন্যান্টের কাজ করেছে আর ওয়াইটা হচ্ছে ভাওয়েলের কাজ করেছে। তাহলে এজন্যই এই ডাব্লিউ এবং ওয়াইয়ের নাম হচ্ছে সেমি ভাওয়েল। এবার আমার আজকের আমার শেখানোর তোমাদের জন্য এটাই ছিল, লেটার এবং অ্যালফাবেট, এটাই আমি বলতে চেয়েছি। তো একটা জিনিস আমি সব আমি শেষ করার আগে এই ভিডিওটা একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের সময়টা তো একটু খারাপ যাচ্ছে, শুধু আমার এবং আপনার নয়, এই সময়টা খারাপ যাচ্ছে সবার। তো সব ক্ষেত্রে আমরা সুস্থ থাকার চেষ্টা করব, সুস্থ মানসিকতার বেঁচে থাকার চেষ্টা করব, এবং অবশ্যই খুব বেশি অস্থির হব না, এটা কিন্তু খুব প্রয়োজন। আমি আমার বাচ্চার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে তার মধ্যে কিছু অস্থিরতা কাজ করছে। তো দেখা যাচ্ছে সে আমাকে বলছে মা স্কুল কবে খুলবে, আমার বাসায় ভালো লাগছে না। তো দেখা যাচ্ছে বাচ্চাদের মানসিক স্বাস্থ্যটা ভীষণ জরুরি। একটা জিনিস আপনি যদি আপনি ভালো আছেন, আপনি বুঝতে পারছেন, কিন্তু বাচ্চাটা কিন্তু বুঝতে পারছে না আসলে ও কি চায়, ও কি করতে চায়, ওকে আমরা সঙ্গ দেই, ওদের আমরা সঙ্গ দেই। এবং হচ্ছে একটা জিনিস বলি যে আমরা কিন্তু একটা বিষয় হয়ে যায় যে খুব নেগেটিভ একটা অ্যাক্টিভিটিসের মধ্যে বাচ্চাগুলো চলে যাচ্ছে, বাচ্চারা কিন্তু খুব ফাস্ট লার্নার হয়। তো একটা বিষয় বলি যে ওদেরকে আমরা ডিভাইস নির্ভর করে ফেলছি। একটা জিনিস হচ্ছে ওরা কিন্তু তখন দেখবেন যে ওদের সহমর্মিতা, মানবিকতা বোধ, ওদের একটা ফিলিংস, একটা একটা অনুভূতি, সেই জায়গা থেকে ওরা কিন্তু একটা জিনিস বুঝছে, আমি কখন গেমস খেলবো, আমি কখন ট্যাব নিয়ে বসবো, আমি কখন টিভিতে কার্টুন দেখবো। তো এই জায়গা থেকে যদি আমরা ফেরাতে চাই আমাদের বাবা মাকে সচেতন হতে হবে অবশ্যই, এবং তাদেরকে সময় দিতে হবে। আর যে কোনো উসিলাই হোক না কেন, আমাদের হাতে কিন্তু এখন কিছুটা সময় আছে বাচ্চাগুলোকে বোঝার জন্য এবং তাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড অবভিয়াসলি সাবস্ক্রাইব মাই চ্যানেল খুদে পাঠশালা, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ ভেরি মাচ।